হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, কুলের আচার। দেখতে থাকো বন্ধুরা, আমি কুলের আচার কিভাবে তৈরি করছি। টক ঝাল মিষ্টি। দেখো, প্রথমে সর্ষের তেল দিয়েছি, তারপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়েছি, সামান্য একটু সর্ষেও দিয়েছি, গোটা সর্ষে। তারপর আমি ধুয়ে রাখা কুলগুলোকে ঢেলে দিলাম। এই কুলগুলোকে আমি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, একটু গরম জলে ধুয়ে নিয়েছি কুলগুলো, যাতে কুলগুলোর গায়ে কোনো ধুলো বালি নোংরা যাই থাকুক। কাঁচা জলে একবার ধুয়েছি, এরপরেও আমি একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। কুলটা নরমও হবে আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে গরম জলে, ওই জন্য আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, এরপর আমি নুন হলুদ দিয়ে কুলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো 2 মিনিটের মতো। এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। তো এটা আমি গুড় দিয়ে করব না, চিনি দিয়ে করব। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। চিনিটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিব, একটু তাড়াতাড়ি হবে। গোটা চিনিটা দিলেও হয়, তো গোটা চিনিটা আমি দিই না, আমি চিনিটাকে গুঁড়ো করে নিই। নুনটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি কুলে কুলের সাথে। দু মিনিট হয়ে গেছে, এবার আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এই চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব কুলের সাথে। এই চিনির গুঁড়োটা একদম জেলির মতো হয়ে যাবে, কুলের গায়ে গায়ে সম্পূর্ণ লেগে যাবে, কালারটাও খুব সুন্দর আসবে। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে যেতে হবে, টপ দেওয়া যাবে না, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে। খুব ভালো করে চিনির গুঁড়োটাকে আমি ভালো করে কুলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর জেলির মতো হচ্ছে চিনিটা, পুরো আঠালো ভাব হয়ে এসছে। এর মধ্যে আমি মশলার গুঁড়ো দেব, এটা হচ্ছে ধনে, মৌরি, জিরে, সামান্য একটু সর্ষে, সব 1 চামচ করে নিয়েছি, 1 টেবিল চামচ করে নিয়েছি। একটু গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, ভেজে রাখা মশলার গুঁড়োগুলো এবার আমি দিয়ে দিব। পুরো চিনির রসটা একদম কুলের গায়ে গায়ে লেগে গেছে, একদম আঠালো ভাব হয়ে এসছে, খুব সুন্দর কালার এসছে বন্ধুরা। দেখো, এবার আমি মশলার গুঁড়োটা দিয়ে দেবো। পুরো মশলা গুঁড়োটাকে একদম কুলের গায়ে গায়ে মাখিয়ে নিব। পুরো মশলাটা মাখানো হয়ে গেল। এই আচারটাকে টক ঝাল মিষ্টি আচার বলে। এই ফাল্গুন চৈত্র মাসে একটু ভাতের সাথে, তারপর দুপুরবেলা ঘুম থেকে উঠে এই আচারটা হলে আমার খুব খুব ভালো লাগে। তো ওই জন্যই আমি এই আচারটা করি, শুকনো আচার এটা।
পুরো মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। কারণ ভেজে রাখা মশলা বেশিক্ষণ গ্যাসের ফ্লেমটা থাকলে আমার তেতো হয়ে যাবে আচারটা, এই জন্য বেশিক্ষণ রাখবো না। এখন আমি নামিয়ে নেবো আচারটাকে। হয়ে গেছে আমার আচারটা, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার আচারটি হয়ে গেল। এটা আচারটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে স্টোর করবো আচারটা। আচারটা কাঁচের বয়ামে রাখলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর এটা আমি শুকনো আচার একদম জল ছাড়া করেছি। আচারটা আমার এমনিতেও খুব ভালো থাকবে, অনেক দিন থাকবে, আমি আচারে জল দিইনি। আচারের কালারটা খুব সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই কুলের আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কিভাবে আচার তৈরি করো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এরপরে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসছি। আজ তাহলে এখানেই আসি। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।